বায়োটেক কোম্পানি সিএসএল বেহরিংয়ের হিমোফিলিয়া বি জিন থেরাপির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা। এটি হিমোফিলিয়ার আক্রান্ত রোগীদের জন্য একটি নতুন ওষুধ যা মাত্র একবার নিলেই যথেষ্ট, কিন্তু সেই এক ডোজ নিতে গেলেই খরচ পড়বে $35 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ $35 কোটি 70 লাখ টাকারও বেশি। আকাশছোঁয়া এই দামের কারণেই এটি বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ঔষধে পরিণত হয়েছে। হিমোফিলিয়া মূলত রক্ত জমাট বাঁধায় সমস্যাজনিত একটি গুরুতর রোগ। এ ধরনের রোগীদের রক্ত সহজে জমাট বাঁধে না, ফলে কোনো কারণে কেচে গেলে বা অস্ত্রোপচারের সময় রোগীদের শরীর থেকে রক্তপাত বন্ধ হতে চায় না। এটি তাদের মৃত্যু ঝুঁকিতে ফেলে দিতে পারে। রক্তে বেশ কিছু প্রোটিন থাকে যারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এদের ক্লচিং ফ্যাক্টর বলা হয়।